আমাদের স্কিন ডিহাইড্রেটেড বা পানি শূন্য হয়ে গেলে দেখা দিতে পারে কিছু অ্যাডিশনাল প্রবলেমস যেমন রিংকেলস ফাইন লাইন্স স্মাইল লাইন্স টাইট ফ্লেকি ইচি এবং ইরিটেটেড স্কিন সব সবকিছু শুধুমাত্র পানি শূন্যতার কারণে কিভাবে বুঝবেন আপনার স্কিন ডিহাইড্রেটেড হয়ে গিয়েছে এবং ডিহাইড্রেটেড স্কিনের যত্ন কীভাবে নেবেন সব কিছু বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে তাই কোথাও যাবেন না ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত আর হ্যাঁ যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চটজলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে পাশেই থাকবেন প্রত্যেক ভিডিও নোটিফিকেশনের জন্য ডিহাইড্রেটেড স্কিনের যত্ন নেওয়ার পূর্বে আপনাকে জানতে হবে ডিহাইড্রেটেড স্কিনটা আসলে কি ডিহাইড্রেটেড স্কিন কন্ডিশন কিছুটা ড্রাই স্কিন কন্ডিশনের মতো হলেও এই দুটির মধ্যে তুলনামূলকভাবে কিছু পার্থক্য রয়েছে ড্রাই স্কিন এক ধরনের স্কিন স্কিন টাইপ ন্যাচারাল অয়েল বা লিপিডের পরিমাণটা কম হয়ে থাকে এবং ডিহাইড্রেটেড স্কিন এক ধরনের স্কিন স্কিন কন্ডিশন কন্ডিশনে আমাদের ত্বকে পানি শূন্যতা দেখা দেয় বা আমাদের ত্বকে পানি ধারণ ক্ষমতা অনেকটা কমে যায় ফলে আমাদের ত্বক অনেকটা শুষ্ক মনে হতে পারে ড্রাই স্কিন স্কিন টাইপ হওয়ার কারণে যে কারো এই স্কিন টাইপটি থাকতে পারে আর ডিহাইড্রেটেড স্কিন এক ধরনের স্কিন কন্ডিশন এবং এই স্কিন কন্ডিশনটি যে কোনো স্কিন টাইপে দেখা দিতে পারে এটা নেসেসারি নয় যে ড্রাই স্কিন টাইপে ডিহাইড্রেটেড স্কিন কন্ডিশন দেখা দিতে পারে ডিহাইড্রেটেড স্কিন কন্ডিশন অয়েলি স্কিন কম্বিনেশন স্কিন সেন্সিটিভ স্কিন বা নর্মাল স্কিন টাইপেও দেখা দিতে পারে কিভাবে বুঝবেন আপনার স্কিন ডিহাইড্রেটেড হয়ে গিয়েছে আমাদের স্কিন ডিহাইড্রেটেড হয়ে গেলে সাডেনলি রিঙ্কেলস ফাইন লাইন স্মাইল লাইন্স অনেকটা বেশি প্রমিনেন্ট হয়ে উঠতে পারে এবং স্কিনে যদি স্মাইল লাইন ফাইন লাইন এবং রিঙ্কেল না থাকে তবে সেগুলোর অ্যাপিয়ারেন্স ঘটতে পারে হঠাৎ করেই স্কিন অনেকটা বেশি টাইট ফ্লেকি এবং ইচি মনে হতে পারে স্কিন কিছুটা রেড ও ইরিটেটেড মনে হতে পারে স্কিন ডিহাইড্রেটেড হয়ে গেলে কিভাবে যত্ন নিতে পারেন এক্ষেত্রে একটা জিনিস সবসময় মনে রাখবেন ডিহাইড্রেটেড স্কিন এক ধরনের স্কিন কন্ডিশন যেটি কিন্তু দীর্ঘ সময় ধরে থাকে না আর প্রপারলি স্কিনকে হাইড্রেট করার মাধ্যমে ডিহাইড্রেশন কাটিয়ে তোলা যেতে পারে তাই এমন ধরনের প্রোডাক্ট ইউজ করতে হবে যে প্রোডাক্টগুলো আপনার স্কিনে পানি ধারণ ক্ষমতা বাড়িয়ে দিবে এর জন্য প্রথমে আপনি যে প্রোডাক্টটি ইউজ করতে পারেন তা হল অ্যালোভেরা অ্যালোভেরার পুরোটা অংশ তৈরি হয়েছে বেশিরভাগ পানি এবং সামান্য কিছু খনিজ উপাদানের সংমিশ্রণে আর তাই অ্যালোভেরা ডিহাইড্রেটেড স্কিনে ব্যবহার করলে স্কিন সেলসের পানি ধারণ ক্ষমতা অনেকটা বেড়ে যায় এবং ডিহাইড্রেশন কাটিয়ে তোলা যায় এক্ষেত্রে আপনি রয় অ্যালোভেরা কিংবা অ্যালোভেরা জেল দুটোই ব্যবহার করতে পারেন তবে যদি আপনার সেন্সিটিভ স্কিন হয়ে থাকে বা আপনি এর আগে কখনো অ্যালোভেরা ব্যবহার না করে থাকেন চেষ্টা করবেন ব্যবহারের পূর্বে একটি প্যাচ টেস্ট করে নেওয়ার রেড স্যান্ডালউড রেড স্যান্ডালউডে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং হাইড্রেটিং বেনিফিটস রয়েছে রেড স্যান্ডেলোর ব্যবহার করলে আপনার ডিহাইড্রেটেড স্কিন হাইড্রেটেড এবং নারিশড থাকবে গ্লিসারিন গ্লিসারিন এক ধরনের হাইড্রেটিং প্রোডাক্ট প্রোডাক্ট আপনার স্কিন সেলসগুলোতে পানি ধারণ ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে আর গ্লিসারিন ডিহাইড্রেটেড স্কিনে ব্যবহার করার মাধ্যমে আপনার স্কিনকে আপনি সহজেই হাইড্রেটেড রাখতে পারবেন মধু মধু এক ধরনের হাইড্রেটিং এবং নারিশিং প্রোডাক্ট তাই ডিহাইড্রেটেড স্কিনের জন্য আপনি চাইলে র হানি ব্যবহার করতে পারেন এছাড়াও ডিহাইড্রেশনের ফলে যদি আপনার স্কিন অনেকটা এবং হয়ে থাকে শশা ব্যবহার করার মাধ্যমে আপনি তার সুদ করতে পারবেন যারা এর পূর্বে কখনোই ন্যাচারাল বা অর্গ্যানিক প্রোডাক্ট ইউজ করেনি তারা ব্যবহার করা পূর্বে একটি প্যাচ টেস্ট করে নিতে ভুলবেন না এছাড়া নতুন যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করার পূর্বেই একটি প্যাচ টেস্ট করে নেবেন আপনার স্কিন ডিহাইড্রেটেড হয়ে থাকলে চেষ্টা করবেন হাইড্রেটিং ও নারিশিং বেনিফিটস সমৃদ্ধ সেরাম এবং টোনার ব্যবহার করার যাতে করে আপনার স্কিন সেলসগুলোর পানি ধারণ ক্ষমতা বেড়ে যেতে পারে এক্ষেত্রে ন্যাচারাল টোনারগুলো সবচেয়ে ভালো হবে কারণ কনভেনশনাল টোনারগুলোতে থাকে অ্যালকোহল যা আপনার স্কিনকে আরও বেশি ড্রাই আউট করে দিতে পারে তাই কনভেনশনাল টোনারগুলো বর্জন করুন রোজ ওয়াটার ন্যাচারাল টোনার হিসেবে ডিহাইড্রেটেড স্কিন ও যে কোনো স্কিন টাইপের জন্যই অনেক ভালো কাজ করতে পারে এছাড়া ডিহাইড্রেটেড স্কিনের জন্য আপনি মেথের পানি টোনার হিসেবে ব্যবহার করতে পারবেন যা অনেকটা হাইড্রেটিং এবং রিফ্রেশিং চাইলে কিউ কাম্বার ও গ্লিসারিন মিক্স করে একসাথে আপনি টোনার হিসেবে ব্যবহার করতে পারেন ডিহাইড্রেটেড স্কিনকে হাইড্রেটেড রাখার জন্য আজকে ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এয়ার অর্গ্যানিকের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ